কেমন হয়েছে? অনেক মজা। না না খাইয়েই তুমি অনেক মজা খাও। প্রথমে দিচ্ছি পেঁপে, পটল, আলু একটা, মসুরের ডাল এক কাপ। ডালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তা না হলে ডালটা কালো হয়ে যেতে পারে। পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। তাছাড়া বাগারের সময় আরেকটু পেঁয়াজ লাগবে। এখানে পেঁয়াজটাকে একদম মিহি করে কুচি করে নিয়েছি। মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ, হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ, আদা ও রসুন বাটা, এখানে আদা রসুন একসাথে বেটে নিয়েছি, এক টেবিল চামচ। লবণ এখানে হাফ টেবিল চামচ। এখন এগুলাকে একটু হালকা হাতে মেখে নিচ্ছি, অত বেশি মাখার দরকার নেই, হালকা একটু মিক্স করে দিলেই হবে। তারপরে দিচ্ছি পানি, পানিটা অল্প করে দিলাম যতটুকু সিদ্ধ হতে লাগে, তারপরে যদি পরে লাগে তাহলে দেওয়া যাবে। এখন রাইস কুকারটাকে অন করে দিচ্ছি, এখন ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব, আর সিদ্ধ হতে ঠিক যতক্ষণ সময় লাগে। গোলক এসে গেছে, এখন সবজিটাকে নেড়ে দিলাম। মনে হচ্ছে এখানে আরেকটু পানি দরকার, তো পানি আমি ঠান্ডা পানি দিব না, গরম পানি দিব। হচ্ছে গরম পানি, পরিমাণ মতো, ঠিক যতটুকু ঘন চাচ্ছি ঠিক ওই পরিমাণে পানি দেব। কাঁচামরিচ কয়টি, আর দিচ্ছি টমেটো, এটা আমার ফ্রোজেন করা টমেটো ছিল, আর টমেটো না থাকলে না দিলেও চলবে।
সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে বাগার দিব। বাগারটা আমি রাইস কুকারের পটের মধ্যে দিচ্ছি, আপনারা চাইলে অন্য একটা পাত্রে দিতে পারেন। প্রথমে দিয়ে দিলাম শুকনা মরিচ, মরিচটাকে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ, তারপরে দিচ্ছি এখানে কিছু রসুন কুচি। রসুনটাকে যদি পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে, আমরা তো সবসময় ডালের মধ্যে রসুন দিয়ে বাগার দেই। শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি, এগুলো দিয়ে আমরা ডাল বাগার দিই। অনেকে আছে রসুন কুচি বা রসুনটা পছন্দ করে না, তাই এটা না দিলেও চলবে। রাইস কুকারে এই জন্য রান্না করে দেখালাম কারণ আমাদের এখানে দেখা যায় যে গ্যাস থাকে না, তো মাঝে মাঝে আমাদের রাইস কুকারে রান্না করতে হয়। আর রাইস কুকারে রান্না করলে রান্নাটা ঝটপট হয়, তাছাড়া ডালটাও খেতে খুবই টেস্টি লাগে। এই জন্য চিন্তা করলাম যে রাইস কুকারে ডালটা রান্না করে দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও রান্না করে খাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে একটা লাইক দিলেই চলবে, লাইক বা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। এখন দিয়ে দিচ্ছি আমাদের ছাদ বাগানের যে বিলেতি ধনিয়া পাতা, সেটা এটার নাম বিলেতি ধনিয়া পাতা কেন যে হলো, আসলে এটা কি কখনো কেউ বিলেত থেকে নিয়ে আসছিল নাকি, এটা তো আমাদের দেশেই হয় তাই না। আচ্ছা, এটাকে এখন ঢেকে আমি জাস্ট দুই এক মিনিট সিদ্ধ করব যাতে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যায়। হয়ে গেছে আমাদের ডাল রান্না। তবে ডালটা নামানোর আগে একটু চেক করে নেবেন লবণ আর ঝালটা ঠিক হয়েছে কিনা। আমার এই ডালে একটু লবণটা কম হয়েছিল তাই আরেকটু লবণ দিলাম, আর ঝালটা কিন্তু বেশি হয়েছিল, তো আপনারা লবণ আর ঝালটা একটু ব্যালেন্স করে নিলেই হবে। আমার ডালটা হয়ে গেছে, এখন এটাকে আমি অফ করে দিব। গরম ভাতের সাথে সবজি ডাল, কি মজা না। এটা হচ্ছে ঝেরঝেরি পাতা, আমাদের ছাদ বাগানে বুনেছিলাম। ঝেরঝেরি পাতাটা তো মজাই, সুন্দর একটা রান্না, স্যান্ডউইচ দিয়া খাইতে ভালো লাগবে।
এইরকম এক বাটি ডাল হলে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায়। তো এভাবে সবজিটাকে আপনারা রান্না করে খেতে পারেন।